না জানালেও চলে, কিন্তু ওই যে আমাদের কিছু রীতি থাকে, কিছু রেওয়াজ থাকে, যেমন ধরে নিন না শুভ দিন থাকে, শুভ নক্ষত্র থাকে, শুভ তিথি থাকে, জীবনে এগিয়ে চলার জন্য শুভ দিনটাকে কাজে লাগাতে হয়। আজও কিন্তু এমন একটি বিশেষ দিন, বহু মানুষের জন্য কিন্তু আজকের এই দিনটি হয়তো নানা ভাবে কিন্তু পালিত হয়। দশহরা পূজো পার্বণের মধ্যে যদি আমরা নিজেকে নিয়োজিত করতে পারি, আর কিছু হোক না হোক একটা মানসিক তৃপ্তি, মানসিক শান্তি পাওয়া যায়। মনের যে অস্থিরতা চঞ্চলতা সেটাকে কিন্তু কন্ট্রোল করে একমাত্র যদি আপনারা কোনো ঈশ্বর বিশ্বাসী হন বা ঈশ্বরের ক্ষেত্রে নিজেকে নিয়োজিত করতে পারেন। তো আজকেও তাদেরকে জানাবো শুভেচ্ছা যারা সত্যি করে দশহরা দিনটিকে পালন করছেন, বা যারা হয়তো অনুষ্ঠানটি খুলে ভাবছে আজকের বিষয়ে কি এক তীর্থবতা কিছু বলবে, কিছু বলবে কি বলবে না সেটা ক্রমশ প্রকাশ্য। কিন্তু এই যে আপনাদের আশা, এই যে আপনাদের আকাঙ্ক্ষা, এই যে আপনাদের চাহিদা সৌভাগ্য দর্পণের ব্যক্তিত্বের উপর, যে আপনাদের একটা দিনের পর দিন আশা বেড়ে যাচ্ছে, আর প্রত্যেকটা মুহূর্তে কিন্তু তিনি আপনাদের আশাটাকে পালন করে আসছে বলে হয়তো আপনাদের চাহিদাটাও বেড়ে যাচ্ছে। আপনাদের চাহিদা পূরণেরই কিন্তু অনুষ্ঠান সৌভাগ্য দর্পণ। আজও ফোনের লাইভ অনুষ্ঠান যারা লাইনটি পেয়ে যাবেন তারা তো কথা বলে নেবেন, এই জায়গায় ডক্টর তীর্থবোধ আচার্য একটি কথা বলে, এই অনুষ্ঠানে কে লাইন পেয়ে যাবে সেটা তো তার হাতে নেই, আমাদের হাতেও নেই, ইভেন চ্যানেলের হাতেও নেই। কিন্তু সেই ক্ষেত্র ধরে যে লাকি কলাররা লাইন পেয়ে যাচ্ছেন তারা তো জানছেন, কিন্তু তারা যারা সৌভাগ্য দর্পণ দেখছে, যারা তীর্থবোধ আচার্যর কথা শুনতে চাইছে, কিংবা যারা হয়তো অ্যাস্ট্রোলজিটির বিষয় বিশ্বাস উঠে গেছে, আদৌ জানতে চাইছে যে এই বিষয়টা কি, তাই সৃষ্টি টিভির দৌলতে এই চ্যানেল যেখানে যেখানে পৌঁছে যাচ্ছে প্রত্যেকটা মানুষ দেখছে, তার পাশাপাশি যেহেতু নেটওয়ার্ক সোশ্যাল নেটওয়ার্কিং এর মাধ্যমে কিন্তু জিও টিভি বলুন বা আপনারা ওয়েস্টবেঙ্গলের বাইরেও বলুন, প্রত্যেকটা মানুষ কিন্তু আজকে সৌভাগ্য দর্পণের সাথে কানেক্টেড রয়েছে। তাই কথা না বাড়িয়ে আজকে সকলের জন্য কি বিশেষ জিনিস রয়েছে বা সকলের জন্য কি অপেক্ষা করছে সৌভাগ্য দর্পণের যিনি অতিথি, যিনি ব্যক্তিত্ব ডক্টর তীর্থবোধ আচার্য, সকলের তরফ থেকে জানাবো ওনাকে আরো একবার স্বাগত। নমস্কার। ওম গং গণপতায় নমঃ, ওম জগৎপদায় নমঃ, জয় যোগীরাজের জয় হোক। আজকের দিনটা খুব গুরুত্বপূর্ণ দিন। আজকে আমরা জানি যে সকলে যে আজকের দিনটিতে আমরা দশহরা অর্থাৎ মা গঙ্গার পূজা করে থাকি। তো এই দশহরা দিনটিকে কেন দশহরা বলা হয়, মা গঙ্গা এই পূজাটিকে, মা গঙ্গা আসলে আমাদের 10 রকমের পাপ হরণ করেন, যেহেতু তিনি আমাদের এই 10 রকম পাপ হরণ করেন, এই 10 প্রকার পাপ হরণ করার জন্যই আজকের দিনটিকে বলা হয় সম্পূর্ণরূপে দশহরা। এবার দেখুন আমাদের শাস্ত্রে বলছে সর্বং কৃত যুগে পুণ্যং শ্রেতায় পুষ্করং শ্রিতম দাপরে তু কুরুক্ষেত্রং গঙ্গা কলি যুগে শ্রিতা। অর্থাৎ সত্য যুগে সকল স্থানই ছিল তীর্থ সমান, শ্রেতা যুগে পুষ্করিণী গুরুত্ব প্রভূত পরিমাণে বৃদ্ধি পেল, এবং দাপর যুগে কুরুক্ষেত্রই হয়ে গেল প্রধান তীর্থক্ষেত্র, এবং এই কলিযুগে গঙ্গাই হচ্ছে আমাদের কাছে প্রধান তীর্থক্ষেত্র। এবং আমাদের যারা আমরা হিন্দু ধর্মাবলম্বী তাদের কাছে গঙ্গা, মা গঙ্গার একটা আলাদা অপরিসীম গুরুত্ব রয়েছে, এবং আমাদের যে পাপস্থলনের যে বিষয় সেটা কিন্তু আমরা একেবারে ছোটবেলা থেকে কিন্তু আমরা সেটা বিষয়টিকে নিয়ে গঙ্গা স্নান মাধ্যমে আমাদের যে পাপস্থলন ঘটে, আমাদের মনের আমাদের চিন্তাধারার যে বিকাশ সেটা কিন্তু মা গঙ্গার যে বহন শক্তি সে যার মাধ্যমে তিনি কিন্তু আমাদের যা পাপ সেগুলোকে ধুয়ে বহন করে আমাদেরকে পরিশুদ্ধ করে নতুন করে কিন্তু উজ্জীবিত করেন। তো এই মা গঙ্গার এই আজকের দিনটিকে বিশেষত যাদের দেখতে পাবেন জন্ম ছকের মধ্যে স্থাপিক দোষ এবং তার সঙ্গে শনি রাহুর পজিশন খুব খারাপ অবস্থায় রয়েছে, তার সঙ্গে কালসর্পদোষ, গুরুচণ্ডালী দোষ, যাদের বিশেষত জন্মশকের মধ্যে দেখতে পাওয়া যায় তাদের ক্ষেত্রে আজকের দিনটিতে বিশেষ কিছু দান এবং বিশেষ কিছু পূজা যদি করা যায় সেই দিনটিকে কিন্তু আপনার জন্মদিনের এই জন্মছকের গুরুত্ব কিন্তু অপরিসীম বৃদ্ধি পায়। এবং এই যে দশহরা, এই দশহরা মা গঙ্গা আমাদের যে বললাম যে 10টি পাপ হরণ করেন, এই 10টি পাপ আমাদের কিরাম ধরনের পাপ তিনি হরণ করেন, এটাকে আমরা মূলত বলে থাকি দেহগত 3টি পাপ হরণ করেন, বাক্য সংক্রান্ত 4টি এবং মানসিক পাপ 3টি হরণ করেন।
এবার আলোচনা আসে যায় যে দেহগত পাপ হিসেবে তিনি কি হরণ করেন। দেহগত পাপ হিসেবে হরণ করেন আমাদের যেটা অনেকের মধ্যে একটা চিন্তা থাকে, পর দ্রব্য হরণ, মানে অপরের দ্রব্য হরণ করে নেওয়া, কিভাবে নিয়ে নেওয়া যায়, এরকম ধরনের চিন্তা মানসিকতা। অযথা হিংসা, মানে যে কোনো কাজের দিক থেকে অযথা হিংসা থেকে আমাদেরকে পরিমার্জিত পরিবর্ধিত করেন। এবং পরদার গ্রহণ বা পরদার গ্রহণ অর্থাৎ অবৈধ প্রণয়, এই তিনটি দেহগত পাপ থেকে তিনি আমাদেরকে স্মরণ করেন। এছাড়া চারটি বাক্যগত পাপ তিনি কিন্তু আমাদেরকে স্মরণ করেন। আমাদের আমরা যখন কথা বলি কত কিছু ক্ষেত্রে আমাদের কিছু অহং বোধ প্রকাশ পায়, সেই অহং বাক্য কিছু কিছু ক্ষেত্রে আমাদের চাটুকথা অর্থাৎ মিথ্যা কথা, পরনিন্দা এবং অসংবদ্ধ প্রলাপ অর্থাৎ অযৌক্তিক কথা, এই চারটি যে আমরা জীবনে প্রয়োগ করি কিছু কিছু ক্ষেত্রে, সেই সংক্রান্ত চারটি জায়গা থেকেও তিনি আমাদেরকে কিন্তু যথেষ্ট ভাবে আমাদের পাপ যে হয় সেই পাপের কিন্তু স্থলন করেন বা হরণ করেন। এবং তার যে প্রবহমান গতি, সেই প্রবহমান গতির সঙ্গে সেই পাপকে স্থলন করে নিয়ে তিনি প্রবাহিত হয়ে চলেন এবং আমাদেরকে নতুন ভাবে উজ্জীবিত করেন, নতুন করে বাঁচান। হ্যাঁ, সঙ্গে একজন রয়েছে, হ্যালো নমস্কার, বলুন কি আছেন। হ্যালো, হ্যাঁ বলুন, আমরা শুনতে পাচ্ছি, কোথা থেকে বলছেন? আচ্ছা, আমি সোদপুর থেকে বলছি, আশিস বাবু। সোদপুর থেকে আশিস বাবু, বলুন আপনি জানবেন কার বিষয়ে? আমি তো আমার ভাইয়ের ব্যাপারে। আপনার ভাইয়ের নাম ডেট অফ বার্থ শেয়ার করুন। ভাইয়ের নাম হচ্ছে শুভাশিস পাল, ডেট অফ বার্থ হচ্ছে 25 মার্চ 1981, রাত্রি 3:25। 25 মার্চ 1981, সময় হচ্ছে রাত্রি 3:25, তাই তো? হ্যাঁ, রাত্রি 3:25। আজকে এটাকে 24/25 হয়েছে? আমার এক বন্ধু ওনার কাছে গেছিল, ওনার যারা করছেন এই মাস ছয়েক আগে, তারও সেই বোনের বিয়ের ব্যাপার নিয়ে দাদার সাথে কথা বলে দাদা কিছু ক্রিয়াকলাপ এবং দাদার থেকে মানে আপনার বন্ধু গিয়েছিল, তার বোনের বিয়ের সমস্যা চলছিল, তার সেই সমস্যা মিটেছে, সেই বন্ধুর সেই সূত্রে আপনি অনুষ্ঠানটি দেখে আজকে লাইনটি পেয়েছেন, ঠিক আছে, সাথে থাকুন। আপনার ভাইয়ের ডেট অফ বার্থ, আপনার ভাইয়ের এখানে যা পাওয়া যাচ্ছে, এখানে জন্ম লগ্ন পাওয়া যাচ্ছে মকর লগ্ন, এবং রাশি পাওয়া যাচ্ছে তুলা রাশি, এবং জন্ম নক্ষত্র পাওয়া যাচ্ছে এখান থেকে বিশাখা নক্ষত্র, এবং লগ্ন পড়েছে ধনিষ্ঠ নক্ষত্রে। তো প্রথমেই বলবো আপনার ভাই মিউজিক শুনতে খুব ভালোবাসে, গান বাজনা খুব অনুরাগী, এবং জীবনের সারা জীবন ধরে আয় করলো, সেই আয় নিজের পেছনে খুব একটা ব্যয় করে না, অন্যান্যদের পেছনে অনেক পরিমাণে ব্যয় করতে হয়। আচ্ছা, লগ্নের তৃতীয় স্থানে রবি, শুক্র এবং মঙ্গল বসে রয়েছে, এখানে রবি আর শুক্র একসঙ্গে থাকার ফলে তৃতীয় স্থানে একটা দারিদ্র দোষ তৈরি করেছে, যার ফলে ফাইন্যান্সিয়াল সেভিংস এর জায়গার ক্ষেত্রে একটা সমস্যা যথেষ্ট ভাবে থাকবে, যথেষ্ট নিয়মানুবর্তিত লাইফ লিড করে, প্রফেশনাল এরিয়া থেকে যে পরিমাণ ডেভেলপমেন্ট হওয়ার জায়গা সেই জায়গার ক্ষেত্রে একটা সমস্যা রয়েছে। নবম স্থানে যেহেতু বৃহস্পতি এবং শনি, এখন দ্বাদশপতি যেহেতু এখানে নবম স্থানে চলে গিয়েছে এবং সপ্তমপতি দ্বাদশ স্থানে, ফলে ওনার কিন্তু ব্যবসা করার একটাও কিন্তু সম্ভাবনা রয়েছে, এবং তার সঙ্গে সঙ্গে প্রফেশনালি হিসেবে উনি চাকরিও করতে পারেন, এই চাকরি এবং ব্যবসা দুটো ক্ষেত্রে কিন্তু উনি সফল হতে পারেন, কিন্তু ব্যবসাটা ওনার সেকেন্ডারি। লগ্নের সপ্তম স্থানে রাহু, অর্থাৎ
এখানে যা বলা যাচ্ছে, এবং সপ্তমপতি এখানে রবি, সপ্তমপতি চন্দ্র এখানে শুক্রের জায়গায় এবং শুক্র তুঙ্গস্থ অবস্থায় বসে রয়েছে, ফলে বৈবাহিক জীবনে কিছু সমস্যা থাকবে, কিন্তু সেই সমস্যা কাটিয়ে ওঠা সম্ভব, এবং বাড়ি থেকে দূরবর্তী স্থানে কিন্তু ওনার জীবনে অনেক উন্নতি হবে। মানে জন্মস্থান থেকে যদি দূরে দূরে যায়, তাই সেক্ষেত্রে ওনার ডেভেলপমেন্টের জায়গাটা অনেক বেশি স্ট্রং, এবং তার সঙ্গে বৈবাহিক জীবনের ক্ষেত্রে কিন্তু বিশেষ সমস্যা থাকবে। অবশ্যই জটক বিচার না করিয়ে কখনো কিন্তু কোনো বিবাহ দেবেন না। আর ওনার আর একটা বিশেষ প্রবলেম হচ্ছে, এই জায়গাটাকে ওনার তো সবচেয়ে গুরুত্বপূর্ণ ভাবে ওভারকাম করার দরকার, নিজের সব কথা সবার সঙ্গে শেয়ার করেন না। যতটুকু প্রয়োজন মনে করেন উনি, সেটা যদি প্রয়োজনও হয়, ওনার মনে যতটুকু হয় ততটুকুই বলেন, তার থেকে অতিরিক্ত অনেক কথাই ওনার কাছে চেপে রেখে যান, এবং জীবনে অনেক ওঠা পড়া রয়েছে। অনেকবার জিজ্ঞেস করার পরে তারপর উত্তর আসে, তাই তো? অনেকবার জিজ্ঞেস করার পর তারপর উত্তরটা আসে, মানে একবারেই যে আপনাকে কোনো কিছু বলছে যখন, যেটা একবারে বলে দিচ্ছে সেরকম নয়, আপনি বারবার ধরে তাকে যদি কখনো খোঁচা দেন তবেই সেই উত্তরটা সঠিকভাবে আসে, আদারওয়াইজ আসে না। এই জায়গাটাকে দেখে উপযুক্ত জটক বিচার করিয়ে তবে বিবাহ দেবেন। তবে বিবাহের ক্ষেত্রে সময়ের ক্ষেত্রে মার্চ মাসের পর থেকে ট্রাই করুন, বিবাহ ক্ষেত্রে শুভ সময়। হ্যাঁ সেটা হবে, কথাটা হয়তো আপনার হয়তো কোনো নেটওয়ার্ক প্রবলেম শুনতে পাচ্ছেন না, যেটি বলা হলো সেটা বিবাহ স্থানে কিছু সমস্যা রয়েছে, বিবাহ হবে, আপনার প্রশ্ন ছিল, এখন উনি আবার জিজ্ঞেস করলেন যে বিবাহটা কি আদৌ হবে, এই আমারটা প্রশ্ন। বিবাহ হবে, কিন্তু বিবাহ সংক্রান্ত ক্ষেত্রে কিছু তথ্য গোপনের সম্ভাবনা থাকবে, এবং বিবাহ সংক্রান্ত ম্যারেজ লাইফে কিছু প্রবলেম থাকবে, কিন্তু সেগুলো ওভারকাম করা সম্ভব হবে। সেই কারণের জন্য যখনই বিবাহ স্থির হবে অবশ্যই জটক বিচার করিয়ে তবেই বিবাহ স্থির করবেন, এবং তার সঙ্গে ওনাকে জটক বিচার না করিয়ে কোনো বিবাহ দেবেন না, এবং মার্চ মাসের পর থেকে আপনারা চেষ্টা করুন, সেক্ষেত্রে বিবাহের সময় সঠিক হবে। আশা করছি আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন, আর আপনি নিজে কিন্তু একটা ফিডব্যাক নিয়ে আসছেন, মানে আপনার বন্ধু গিয়ে উপকৃত, তারও সেই বিবাহ সংক্রান্ত সমস্যা ছিল, আর একদিকে যেমন বিয়ে হচ্ছে না ভাইয়ের আপনি চিন্তায়, আর একদিকে ভাবলে কিন্তু যা হয়েছে ভালোর জন্য, কারণ এখন যে রেকটিফিকেশন গুলো প্রয়োজন সেইগুলো না করে যদি বিবাহ হয়েও যেত তাহলে কিন্তু আবার বিবাহ বিবাহ এখানে যদি হয়েও যায় সেক্ষেত্রে বিবাহ সমস্যা থাকবে, এবং সেটা কিন্তু সেপারেশনের চান্স পর্যন্ত যেতে পারে, কিন্তু সেই জায়গা থেকে ওভারকাম করারও জায়গা রয়েছে। সেই কারণের জন্যই আপনাকে আগে থেকে অবগত করে দেওয়া যে অবশ্যই জটক বিচার করে করুন, এবং তার সঙ্গে যে প্রবলেমগুলো আছে সেই প্রবলেমগুলোকে ওভারকাম করিয়ে নিয়ে করুন, এবং তার সেখানে যে ফাইন্যান্সিয়াল রিলেটেড যে জায়গাটা। হ্যাঁ ব্যারাকপুর প্রতি মঙ্গলবার আপনি ব্যারাকপুর পাচ্ছেন, ঠিক আছে? আপনি একটু বুকিং নাম্বারে ফোন করুন, হ্যাঁ বুকিং নাম্বারে ফোন করলে আপনাকে অ্যাপয়েন্টমেন্ট প্লাস টাইমিং সবটা দিয়ে দেবে। এই সৌভাগ্য দর্পণ সমস্যা নিয়ে অবশ্যই কথা হয়, তার পাশাপাশি সমাধানটা বলে দেওয়ার জন্যই কিন্তু ডক্টর তীর্থব্রত আচার্যের ছুটি আসে। এই যে আপনি প্রশ্নটা করলেন আগে কি বিয়ে হবে, কোথাও না কোথাও সেই সমস্যাটা খুঁজে সমাধানটার জন্যই তো এত প্রচেষ্টা সৌভাগ্য। তার সঙ্গে উনি আমাকে কিন্তু জিজ্ঞেস করেন যে বিবাহের সময় কখন, হয়তো জিজ্ঞেস করেছেন যে বিবাহ কখন হবে, তো ওনার ক্ষেত্রে উপযুক্ত সময় মার্চ মাসের পর থেকে আরম্ভ হচ্ছে, কিন্তু তার আগে কিছু জিনিস জায়গা রয়েছে যেগুলোকে যদি আমরা আগে থেকে রেকটিফিকেশন করতে পারি, মানে এই টাইম টাইমটা পেয়ে যাচ্ছি মার্চ অফ টাইম যে টাইমটা পাচ্ছি তার মধ্যে আমরা কাজে লাগাতে পারি, এবং সেই সময় যদি আমরা ঠিকঠাক করে মত করে যে প্রসিডিউরে এগোনোর কথা সেভাবে যদি এগোতে পারি, তাহলে আলটিমেটলি আমাদের যে ডেস্টিনেশন যে গন্তব্যস্থল সেই গন্তব্যস্থলে আমরা নিশ্চিত পৌঁছতে পারবো। সঙ্গে একজন রয়েছে, আমি একটু অপেক্ষা করতে বলবো, যিনি যেই কলার আমাদের আগে ফোন করলেন, তিনি জানতে চাইলেন ব্যারাকপুরে কবে বসবো, এরকম যারাই জানতে চাই যে কোন চেম্বারে কবে ভিজিট করতে চাইছেন আপনারা, আপনাদের উদ্দেশ্যে আমি জানিয়ে দেবো, প্রতি মঙ্গলবার ব্যারাকপুর চেম্বার রয়েছে, প্রতি বুধবার রয়েছে শিয়ালদা, প্রতি বৃহস্পতিবার শোভাবাজার, প্রতি শুক্রবার রয়েছে কালীঘাট, প্রতি শনিবার কিন্তু শ্যাওড়াপল্লি। এছাড়া আগামী 12 তারিখ পৌঁছে যাচ্ছে কৃষ্ণনগর, বুকিং লাইন এখনো খোলা রয়েছে, আগামী 19 তারিখ কিন্তু পৌঁছে যাচ্ছে বর্ধমান, আপনাদের জন্য কৃষ্ণনগর বর্ধমান আরামবাগের ডেটগুলি বারবার অ্যানাউন্স করা হয়, কেন প্রতিবারই কিন্তু লাস্ট মোমেন্টে হয়তো আপনারা ফোন করেন, সেখানে আপনাদের আবার ওয়েট করতে হয় নেক্সট ডেটের জন্য, তাই কৃষ্ণনগর বর্ধমানে বুকিং লাইন এখনো খোলা রয়েছে, রয়েছে অনলাইন প্রেডিকশন। আরো একটা কথা, সানডে স্পেশাল অ্যাপয়েন্টমেন্ট অনেকে হয়তো প্রতি সানডে পাচ্ছেন না, তাদের উদ্দেশ্যে বলে দিই যারা সানডে স্পেশাল অ্যাপয়েন্টমেন্ট চাইছেন তারা সানডে স্পেশাল অ্যাপয়েন্টমেন্ট পাবেন, তার জন্য বুকিং করবেন, কোন সানডেতে আপনি পাচ্ছেন তার জন্য একটু অপেক্ষা করতে হবে, কারণ সমস্ত কিছুর মধ্যে শুধু চেম্বার ভিজিট করা বা চেম্বারে পৌঁছে যাওয়া কিন্তু তার কাজ নয়, আপনাদের সঠিক প্রতিকার দিয়ে আপনাদের সমস্যা
থেকে মুক্ত করার জন্য তার কিছু সময় কিন্তু রাখতে হয়, তার জন্য হয়তো আপনাদের চেম্বার ভিজিট একটু অপেক্ষা করতে হয়। সঙ্গে যিনি রয়েছেন, অপেক্ষা করছেন, ধন্যবাদ আপনাকে, কে রয়েছেন বলুন। নমস্কার, কোথা থেকে বলছেন? আপনি একটু জোরে বলুন। আপনি কোথা থেকে ফোন করছেন? আপনি বলুন, আপনি মন খুলে বলুন, আপনি ভাইয়ের বিষয়ে জানেন, তার আগে বলুন আপনার মা অনুষ্ঠান দেখে উপাচার করে কিছু রেজাল্ট পেয়েছে, তাই তো? এই অনুষ্ঠানে বসে যে উপাচার করে বলা হয়, ডক্টর তীর্থবর্তী যে বারবার করে বলে, তার নিজের ক্লায়েন্ট এগুলো করে উপকৃত প্রমাণিত, তারপরে মিডিয়ায় বসে এটি বলা, তাই আপনারা 100% কাজ পাবেন। তাহলে আপনি সেই কাজটি পেয়েছেন? মানে হ্যাঁ বলুন, কি বলছেন? সেই হিসাবে আপনাকে বলেছে একটু কল করতে, তাই তো? তাহলে এই অনুষ্ঠান দেখেও মানুষ উপকৃত হয়, তাই তো? শুধুমাত্র চেম্বার তো আসলে যে 100% উপকৃত হয়, কিন্তু অনুষ্ঠানের ক্ষেত্রেও কিন্তু প্রত্যেকদিন কিছু না কিছু তিনি দিয়ে যান, তার মধ্যে আপনিও একজন যিনি উপকৃত। ভালো লাগলো আপনাকে সাথে পেয়ে। বলুন এবার ভাইয়ের ডেট অফ বার্থ। 28 ফেব্রুয়ারি 1997 সাল। সময়টা বলবেন। ঠিক আছে, আপনি কথা বলুন, মাকে টিভিতে শুনতে বলুন, টিভি সাউন্ডটা কিন্তু মিউট রাখবেন, না হলে আপনি সরে আসুন। আচ্ছা, এখানে লগ্ন পাওয়া হয়েছে কৃত্তিকা নক্ষত্রে, এবং আপনার ভাইয়ের এখানে চন্দ্রপাক আছে 7 নক্ষত্রে, রবি পাওয়া গেছে রাহুর নক্ষত্রে এবং শতবিষা নক্ষত্রে, এবং বুধ পাওয়া গেছে ধনিষ্ঠা নক্ষত্রে। এখানে মূল চার্টে চলে আসবো, জন্ম চার্টে। এখানে লগ্ন পাওয়া যাচ্ছে বৃষ লগ্ন, এবং রাশি পাওয়া যাচ্ছে তুলা রাশি। লগ্নের পঞ্চম স্থানে মঙ্গল এবং রাহু যুক্ত অবস্থায় বসে রয়েছে, এবং একাদশ স্থানে শনি এবং কেতু বসে রয়েছে, এবং ষষ্ঠ স্থানে চন্দ্র, চতুর্থ প্রতি চন্দ্র ষষ্ঠ স্থানে, এবং এখানে বৃহস্পতি নিচস্থ অবস্থায় বসে রয়েছে, এবং রবি এখানে বুধ যুক্ত এবং শুক্র যুক্ত। ফলে প্রথম কথা হচ্ছে, আপনার ভাইকে জীবনে অনেক উঠাপড়ার মধ্যে দিয়ে যেতে হয়েছে, জীবনে স্ট্রাগল অনেক বেশি করতে হয়েছে, এবং জীবনে অনেক উঠাপড়া, ফাইন্যান্সিয়াল ডেভেলপমেন্টের ক্ষেত্রে অনেকটা তাকে কিন্তু বিভিন্ন ক্ষেত্রে ব্যাহত হতে হয়েছে, এবং সেভিংস এর জায়গা ক্ষেত্রে একটা সমস্যা রয়েছে। এবং এখানে যেহেতু শনি এবং কেতু একসঙ্গে একাদশ স্থানে, এখানে সাধু সর্ব দোষ তৈরি করেছে, ফলে ওর প্রাপ্তির যে জায়গা, সেই প্রাপ্তির জায়গার ক্ষেত্রে কিন্তু একটা সমস্যা রয়েছে। এবং এখানে শুক্র শতবিষা নক্ষত্রে, অর্থাৎ রাহুর নক্ষত্রে, ফলে বৈবাহিক জীবন এবং তার সঙ্গে প্রফেশনাল কেরিয়ারের অ্যাপ্লিকেশন, এই দুটো জায়গাতে কিন্তু একটু সমস্যা রয়েছে। আপনার প্রশ্ন বলুন, এই সংক্রান্তে প্রশ্ন কি? হ্যালো, কাজ করে সেই পরিমাণ আউটকাম কিন্তু ও পায় না। এবং সেখানে কিছু ইনভেস্ট করতে বর্তমানে সময় মতো শুভ নয়, যেখানে ইনভেস্ট করবার জন্য এই ইনভেস্টমেন্টের জায়গাটা এখন একদমই নয়, বিশেষত তুলা রাশির ক্ষেত্রে, যাদের তুলা রাশি যে সমস্ত জাতক জাতিকা রয়েছেন তাদের সকলকেই বলবো, বর্তমান সময় অক্টোবর পর্যন্ত কোনো ইনভেস্টমেন্ট করার ক্ষেত্রে কিন্তু যথেষ্ট সতর্ক থাকতে হবে। তার কারণ শনি কিন্তু আবার 12 জুলাই চতুর্থ স্থানে অবস্থান করবে, সেই কারণের জন্য মানসিক ডিপ্রেশনের জায়গাটাও কিন্তু আগামী 6 মাস যথেষ্ট পরিমাণে বাড়বে। এবং যেহেতু এখানে বৃষলগ্ন, বৃষলগ্ন অষ্টমে যেহেতু শনি অবস্থান করবে আগামী 6 মাস, তার বিভিন্ন ক্ষেত্রে সমস্যা তৈরি হবে। বলুন আর কি জানতে চান? আমি জানতে চাই যে কোনো মানে গভর্নমেন্ট জবের জন্য যদি অ্যাপ্লাই করি তাহলে কি ঠিক হবে? দেখুন, এখানে গভর্নমেন্ট জবের কোনো গভর্নমেন্ট জবের ডাইরেক্ট কোনো কানেকশন নেই, তবে সেমি গভর্নমেন্ট ক্ষেত্রে কিছু সম্ভাবনা রয়েছে, সেটা অনেক চেষ্টা করতে হবে। এবং এখানে যেহেতু রবি শুক্র একসঙ্গে যুক্ত হয়ে গিয়েছে, এখানে একটা দারিদ্র দোষ তৈরি করছে, বৃহস্পতি এখানে
একাদশ পদ যেখানে নিচস্থ অবস্থায় বসে রয়েছে, ফলে প্রাপ্তির ক্ষেত্রে সমস্যা, মঙ্গল রাহুযুক্ত একটা অঙ্গরাগ দোষ, এইগুলোকে যতক্ষণ আপনি রেক্টিফিকেশন করছেন ততক্ষণ দেখবেন আপনার জীবনে কখনো ভাইয়ের জীবনে কিন্তু সেইভাবে কোন রকম ভাবে দানা বাঁধতে চাইবে না। অনুষ্ঠানে যতটা বলা সম্ভব তার থেকে অনেকটা বেশি আপনি জেনে আপনি একটুখানি যোগাযোগ করতে পারেন, কারণ আপনি না আপনারা সকলকে বারবার বলা যে রেক্টিফিকেশন গুলো প্রয়োজন, সঠিক সময় কিন্তু প্রয়োজন, বারবার করে বলা। যেকোনো রেক্টিফিকেশন সবসময় করে ফেললেই হবে না, তার সঙ্গে আপনার যে জন্ম কুণ্ডলী রয়েছে, সেই জন্ম কুণ্ডলীর দশা, অন্তর্দশা, প্রত্যন্তদশা এবং গোচরে যে বর্তমান যে গ্রহগত পজিশন এবং তার সঙ্গে তিথিগত গুণ, এই সবকিছু সম্মিলিত মিলিয়েই তবেই কিন্তু আমাদের যদি সঠিকভাবে গ্রহ সংস্কার করা যায়, তার যদি সঠিক প্রতিকার প্রতিবিধান করা যায়। আমি সবসময় বলি যে সঠিক প্রতিকার প্রতিবিধান, প্রতিকার প্রতিবিধান করে ফেললেই হয়ে যাবে না। আমার কোনো জায়গায় প্রবলেম মানে অফিসিয়াল প্রবলেম বা কর্মক্ষেত্রে প্রবলেম মানে আমি দশম স্থানকে কোনোভাবে পাওয়ারফুল করে পেলাম তাহলেই কিন্তু নয়, এর সময় দেখতে হবে লগ্নটাকে অবস্থানও দেখতে হবে। সুতরাং সবকিছু একটা বিচার বিশ্লেষণের প্রয়োজন রয়েছে, তার কারণ প্রত্যেকটা জন্মকুণ্ডলীর তার কিন্তু আলাদা আলাদা কিন্তু ভার রয়েছে এবং প্রত্যেকটা জন্মকুণ্ডলীর ক্ষেত্রেই কিন্তু আলাদা আলাদা তার গুরুত্ব রয়েছে। সেই কারণে যেন প্রত্যেকটা জন্মকুণ্ডলী প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু তাদের অ্যাপ্লিকেশনটাও আলাদা। সেই কারণের জন্য এই রবিভূত যুক্ত হওয়া মানে সবসময় গভর্নমেন্ট সেক্টরের মধ্যে চাকরি পেয়ে যাবে তা কিন্তু নয়। সে এই জায়গাটাও কিন্তু আপনাদের বুঝতে হবে যে আমরা অ্যাকচুয়ালি কোন প্রবলেমগুলো ফেস করছি, সেই কারণের জন্য আপনাদেরকে আবার রবিভূত সবসময় যুক্ত হলে সেটাকে বলা হয় না যে সেটা বুধাদিত্য যুগ, তাকে নিপুণ যোগ বলা হয়। তো এই যে জায়গাটা, এই জায়গাটাকে সঠিকভাবে যদি প্রতিকার প্রতিবিধান করা যায়, লাস্ট ইনি কলার ছিলেন, এই জায়গা তাদের ক্ষেত্রে প্রাইভেট সেক্টরে অথবা সেমি গভর্নমেন্ট সেক্টরে হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে, কিন্তু তার জন্য অনেক স্ট্রাগল করতে হবে, নিজেকে অনেক আরো গুছিয়ে গড়ে তুলতে হবে এবং আরো কিছু জায়গা রয়েছে যেগুলোকে রেক্টিফিকেশন করতে হবে। তা না হলে যতই পরিশ্রম করুক না কেন দিনের শেষে কিন্তু আউটকাম সে হাতে কিন্তু সেইভাবে এসে পৌঁছাবে না। এবার দেখুন আমরা যে বিষয় নিয়ে আলোচনা করছিলাম যে এই যে দশভাড়া দিনটিকে আমরা যদি ব্যবহার করতে পারি, সেই দশভাড়া দিনে আমি যাদের বললাম যে যারা বিশেষত যাদের ক্ষেত্রে গ্রহগত সংস্কারের প্রয়োজন রয়েছে এবং তার সঙ্গে যাদের বিশেষত স্থাপিক দোষ রয়েছে বা শনি রাহু দ্বারা খুব পীড়িত অবস্থায় বসে রয়েছে, এইরকম যারা কালসর্প দোষের জন্য প্রবলেম ফেস করছেন, প্রচুর অনেক দিন ধরে বিবাহের জন্য সমস্যা ফেস করছেন, বিবাহিত জীবনে সমস্যা ফেস করছেন, তাদের ক্ষেত্রে বলবো আজকের একটা বিশেষ দান যদি করতে পারেন তাহলে সেক্ষেত্রে কিছুটা পরিমাণ কিন্তু আপনি উপশম পেতে পারেন। বিশেষ কিছুই না, একটা মাটির সরার মধ্যে অল্প পরিমাণ আতপ চাল, একটু মুগের ডাল, তিনটি ফল, একটু মিষ্টি, একটা সরিষার তেল আর অল্প একটু কালো তিল, সন্ধ্যে 7টা থেকে 9:30 এই সময়ের মধ্যে গঙ্গাতে ভাসিয়ে দিন এবং তার সঙ্গে একটা মন্ত্র আমি আপনাদের উচ্চারণ করতে বলবো, মা গঙ্গার উদ্দেশ্যে এই মন্ত্রটা উচ্চারণ করেন, দেখবেন আপনাদের জীবনে অনেকটা পরিমাণ সফলতা এগিয়ে আসবে এবং যে স্ট্রাগলগুলো করছেন সেটা কিছুটা পরিমাণ মলম কিন্তু বা প্রলেপ কিন্তু অবশ্যই আপনারা পাবেন। এর সঙ্গে আপনি যে প্রবলেমগুলো ফেস করছেন তার জন্য অবশ্যই আপনার জন্মকুণ্ডলীর সমস্যা তো রয়েছে, সেগুলোরও কিন্তু চটঠিক যথাযথ প্রতিকার প্রতিবিধানের প্রয়োজন রয়েছে। সেই প্রতিকার প্রতিবিধানের জন্য কৌশিকে অবশ্যই যাতে আপনারা সেটা করতে পারেন সেই জন্য আমাদের বুকিং লাইন খোলা হয়ে গিয়েছে এবং এখন থেকে বুকিং আপনারা করতে পারবেন কৌশিকে অবশ্যই যারা কাজ করাতে চাইছেন। এছাড়াও যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক, উচ্চ মাধ্যমিকের রেজাল্টও কিন্তু খুব একদম সমাগত, কারণ এই ক্ষেত্রে কেরিয়ারের সময়টাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এই কেরিয়ারের সময়টাকে যদি নিজেদেরকে সঠিক কোন রাস্তায় নিয়ে গেলে বা যারা মাধ্যমিক পরীক্ষার্থী হয়েছে তাদের ক্ষেত্রেও কোন ক্ষেত্রে গেলে আমাদের ক্ষেত্রে সঠিক হবে সেই জায়গাটাকে যদি আপনারা দেখতে পারেন সেক্ষেত্রে খুব ভালো হবে। এবং একটা মন্ত্রটা আমি শেষ বলে দিয়ে একটু নোট করবেন, ওম সদ্য পাত সংহন্ত্রী সদ্য দুঃখ বিনাশিনী সুখদে মক্ষদে গঙ্গা গঙ্গে পরমাঙ্গতি, এই মন্ত্রটা উচ্চারণ করুন, দেখবেন আপনার জীবনে অনেক ভালো থাকবে। একদম, যদি মিস করে গিয়ে থাকেন আপনারা ইউটিউব সার্চ করলে কিন্তু এটি আবার রিপিট দেখে নিতে পারবেন। আজকে আমাদের সময় একেবারেই দিতাংশে, পরবর্তী অনুষ্ঠানে ডেফিনেটলি আরও একটি বিশেষ পর্ব নিয়ে হাজির হয়ে যাবে রক্তিত্ব বোধ আতাচ্ছে, কিন্তু আপনাদের জন্য রইল চেম্বারের নাম্বার। অনেক ধন্যবাদ আপনাকে, সকলে ভালো থাকুন।